হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে 2019 জেক্সপো এবং ভোকলেটের কতগুলো ফেজে রেজাল্ট পাবলিশ হবে, তোমরা যে কাউন্সিলিং করেছো তার কতবার রেজাল্ট পাবলিশ হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই বিষয়টি নিজেই জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। আর ফ্রেন্ডস, পলিটেকনিক বা জেক্সপো এবং ভোকলেটের সব ধরনের ইনফরমেশন সবার আগে এবং সঠিকভাবে পাওয়ার জন্য ভিডিওটির ডান দিকে রেড সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস থাকলেই আমাদের এই ধরনের আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। সো ফ্রেন্ড, চলো আমরা এখন স্টার্ট করি আমাদের যে আজকে আলোচনার বিষয়টি। তো তোমরা হয়তো জানো সবাই যে আমাদের যে পলিটেকনিক বা জেক্সপো ভোকলেটের অফিসিয়াল ওয়েবসাইট আছে www.webcte.co.in, আমরা আমাদের ব্রাউজারে টাইপ করে এন্টার করব। আর ফ্রেন্ডস, আমরা এটাও জানি যে আমাদের অলরেডি জেক্সপো এবং ভোকলেটের অনলাইন কাউন্সিলিং বা চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো তোমরা এখনো যারা তোমাদের কাউন্সিলিংটি করতে পারোনি বা তোমরা বুঝতে পারছো না যে কিভাবে করবে, আমরা অলরেডি ভিডিও পাবলিশ করেছি। তো সেই ভিডিওটি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই ডেসক্রিপশনে গেলে লিঙ্কে ক্লিক করলে ভিডিওটি পেয়ে যাবে এবং তোমরা নিজেরাই জানতে পারবে যে কিভাবে তোমরা এই অনলাইন কাউন্সিলিংটি কমপ্লিট করবে। তো ফ্রেন্ডস, এই অনলাইন কাউন্সিলিং তোমার কমপ্লিট করার পরে বা তোমার চয়েস ফিলিং করার পরে যেটা আমাদের কাছে নেক্সট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি কি করে বুঝবো যে আমার রেজাল্ট কত তারিখে পাবলিশ হবে এবং আমি সেই রেজাল্টটি কি করে চেক করবো, এটিও আরেকটি ইম্পর্টেন্ট বিষয়। তো ফ্রেন্ডস, তোমরা জেক্সপো বা ভুকলেট যেই ক্যান্ডিডেটই হও না কেন, তোমরা জেক্সপো হলে জেক্সপো এবং ভুকলেট হলে ভুকলেটে ক্লিক করবে। ক্লিক করার পরে ফ্রেন্ডস, আমরা যেটা দেখতে পারবো যে আমাদের একটি নতুন পেজ খুলবে, যেই পেজে দেখো আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন কাউন্সিলিং ফর ভুকলেট 2019। আমরা এখানে জেক্সপোতে ক্লিক করলে জেক্সপো দেখাতো। নেক্সট দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে যে বক্সগুলো রয়েছে এখানে, দেখো কি ডেস, লিস্ট অফ পলিটেকনিক, সিট ইনফরমেশন, হেল্প ডেস্ক সেন্টার, এই সমস্ত রয়েছে। তো আমরা এখানে যে কি ডেস রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে কি ডেস বা উল্লেখযোগ্য তারিখ সমূহ এখানে তোমরা দেখো স্পষ্ট বলে দিচ্ছে কিনা, রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফ্রম 17 to 29, যেটা আমরা জানি 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর ডেট। এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট রেজাল্ট অফ ফার্স্ট ফেজ, যে ডেটটা এখানে এখনো পর্যন্ত মেনশন করা নেই, বাট তোমরা কিছুদিনের মধ্যেই কাউন্সিলিং পাবলিশ করে দেবে, তোমরা এই ডেটটি এখানে পেয়ে যাবে। তো আমাদের যেটা প্রশ্ন ছিল যে আমাদের কতগুলো ফেজে রেজাল্ট পাবলিশ হবে বা কতবার রেজাল্ট পাবলিশ হবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ফেজ, নেক্সট তারপরে তোমার আসছে সেকেন্ড ফেজ এবং লাস্টে আসছে থার্ড ফেজ। ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের কোনো মন করা কথা নয়, এটা কাউন্সিলিং এর পাবলিশ করা কি ডেটস, যেখানে এখনো ডেটগুলো মেনশন করা নেই, বাট তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে ফেজে আমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা অনেকে কমেন্টস করছো যে তাহলে কি চয়েস ফিলিং আমাকে তিনবার করতে হবে? একদমই নয় ফ্রেন্ডস, চয়েস ফিলিং তুমি একবারই করবে, তোমার একবার চয়েস ফিলিং এর উপরেই তুমি এই যে তোমার তিনটে ফেজ সেই রেজাল্ট পাবলিশ হবে। তুমি যদি ফার্স্ট ফেজে দেখো, এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে তোমাদের কাউন্সিলিং ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটি তোমাকে ভালো করে ফলো করতে হবে। দেখো এই ফ্লো চার্টটিতেও তুমি দেখতে পারবে যে সমস্ত তোমাদের ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কি করতে হবে না করতে হবে বা কি বিষয় বৃত্তান্ত সমস্ত কিছু দেয়া রয়েছে। তো এরপরে বিষয়টা কি না, তুমি ফার্স্ট পেজে তোমার রেজাল্ট পাবলিশ হলে তুমি কি করে বুঝবে তুমি চান্স পেলে বা কিভাবে বুঝবে যে তুমি চান্স পেলে না বা তোমাকে কি করতে হবে? তো ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও দেবো, যখন যে ভিডিও দরকার হবে বা যখন যে টপিক বা ইনফরমেশন দরকার হবে আমরা তোমাদেরকে দেবো। তো তোমরা আমাদের সাথে টাচে থাকো, আশা করি তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সো ফ্রেন্ড, এখন তোমরা বুঝতে পারলে যে আমাদের যে অনলাইন কাউন্সিলিংটি আমরা করলাম এটা আমাদের তিনটি ফেজে আমাদের রেজাল্ট পাবলিশ হবে। সো ফ্রেন্ড, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এবং ফ্রেন্ডস, এটাও মনে রাখবে যে কাউন্সিলিং যদি মনে করে থার্ড ফেজ কমপ্লিট হওয়ার পরে যে কোনো রকম কাউন্সিলিং করার দরকার আছে তাহলে সে অবশ্যই করতে পারে, সেটা মেবি অফলাইনও হতে পারে কি মেবি অনলাইনও হতে পারে কি মেবি ওপেন কাউন্সিলিংও হতে পারে, সেটা নির্ভর করছে কাউন্সিলিং এর উপর। তো সেটার জন্য আমাদেরকে ওয়েবসাইট ফলো রাখতে হবে।
সো ফ্রেন্ড, আশা করি তোমরা বুঝতে পারলে যে আমাদের তিনটে ফেজের রেজাল্ট আমরা দেখতে পারবো। তো ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে এই ইনফরমেশনটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। আর ফ্রেন্ডস, যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।